আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আল্লাহর নামে শুরু করা উচিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে এদেশে আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাদের জন্য আমার কিছু আপডেট আছে। আপডেটগুলো হলো, আপনারা জানেন যে ফার্স্ট অফ জানুয়ারি 2021 থেকে এই যে ফ্রি মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। ফ্রি মুভমেন্ট বন্ধ হওয়া মানে যে ইউরোপিয়ান সিটিজেনরা যারা এই দেশে আসতে পারত অনায়াসে কোনো ধরনের ভিসা ছাড়াই, তারা এখন আর এখন না, ফার্স্ট অফ জানুয়ারি 2021 থেকে তারা আসতে পারবে না, যেহেতু ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট হয়ে গেছে। তো এ ব্যাপারে গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করছে। আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে আমার আপডেট। কিছুদিন আগে গভর্নমেন্ট একটা আই থিঙ্ক নাইনটিন্থ অফ ফেব্রুয়ারি হ্যাঁ, গভর্নমেন্ট একটা অ্যানাউন্স দিছে। অ্যানাউন্সটা হলো যে এখন থেকে যারা এদেশে আসবে তারা ওই পয়েন্ট বেস সিস্টেমে আসতে হবে। পয়েন্ট বেস সিস্টেমটা মেইনলি আপনাদের জন্য আমি একটু বুঝিয়ে বলতে চাই। পয়েন্ট হলো, যেমন আপনি যদি হাই স্কিল মাইগ্রেন্ট হিসেবে এই দেশে আসতে চান, যেমন আপনার স্কিল আছে, আপনি যে কোনো একটা ফিল্ডে আপনার দক্ষতা আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জব অফার থাকতে হবে, এমপ্লয়মেন্ট অফার থাকতে হবে অ্যাপ্রুভ এমপ্লয়মেন্ট থেকে। অ্যাপ্রুভ এমপ্লয়মেন্ট হলো যারা ইউকে বর্ডার এজেন্সির কাছ থেকে স্পন্সরশিপ লাইসেন্স পাইছে। তো এরকম আপনারা বাংলাদেশ থেকে হয়তো অনেক সময় এটা সম্ভব হবে না। যারা এক্সপার্ট আছেন, যারা পিএইচডি করছেন সায়েন্সের বিভিন্ন ফিল্ডে অথবা কম্পিউটারে, তারা ইন্টারনেটে দেখতে পারেন। যদি জব অফার আপনারা পান এবং আপনার এমপ্লয়ারকে জিজ্ঞেস করেন যে সে অ্যাপ্রুভ স্পন্সর কিনা, তাহলে তারা ইমেইলের মাধ্যমে আপনাদেরকে বলে দিবে। না অনেকেরই আবার আপনাদের যারা হাই স্কিল্ড আছেন, বিভিন্ন সেক্টরে আপনাদের এক্সপার্টিজ আছে, তারা হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছে এই দেশে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে তারা আপনাদেরকে ওই যে স্পন্সরশিপ যারা নিয়ে আসছে ইউকে বর্ডার এজেন্সির কাছ থেকে, তাদের সাথে যোগাযোগ করে হয়তো আপনাদের জন্য জব অফার ম্যানেজ করতে পারে। আমার আজকের পোস্টটা মূলত এই পয়েন্ট বেস সিস্টেমের জন্য না, পয়েন্ট বেস সিস্টেমের জন্য আমি আরেকটা পোস্ট দিব বিস্তারিত বর্ণনা করে। আজকে স্টুডেন্টদের জন্য কী কী করণীয় এবং কী আপডেট আছে তা বলার জন্যই মূলত এই পোস্ট। তো নাইনটিন্থ ফেব্রুয়ারি গভর্নমেন্ট যে অ্যানাউন্স করছে, সেই অ্যানাউন্সের স্টুডেন্টদের কী ইমপ্লিকেশন আছে সেটা একটু বলবো। মূলত জানুয়ারি 2021 থেকে যারা এদেশে আসবে তাদেরও, স্টুডেন্ট যারা আসবে তাদেরও পয়েন্ট বেস সিস্টেমের মাধ্যমে আসতে হবে। তো আপনারা কীভাবে পয়েন্ট, নির্ধারিত পয়েন্ট কত হবে এটা এখন বিস্তারিত গভর্নমেন্ট ঘোষণা করে নাই, সেটা হয়তো কিছুদিন পরে আবার বিস্তারিতভাবে গভর্নমেন্ট বলবে। অ্যাট দ্য মোমেন্ট আমরা যতটুকু জানি যে আপনার যদি কোনো ইউনিভার্সিটি অথবা ইউকের যে কোনো অ্যাপ্রুভ এডুকেশনাল ইনস্টিটিউট থেকে একটা অফার থাকে, কোর্স যেটাকে বলি আমরা, যে স্টুডেন্টদের যেটা অফার দেয় ইউনিভার্সিটি, সেইটা থাকলে একটা একটা নির্ধারিত পয়েন্ট থাকবে। আপনি যদি স্পিকিং ইংলিশের স্কিল থাকে তাহলে আরেকটা পয়েন্ট থাকবে, এবং আপনি যদি নিজেকে মেনটেন করতে পারেন এই দেশে এসে ওই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, তো আরেকটা পয়েন্ট। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ব্যাপক কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। যেটা আছে বর্তমানে সেটাই থাকবে, সেটার মাধ্যমে সেটাকে পয়েন্টের মাধ্যমে আসতে হবে। তো পয়েন্টটা কীভাবে কাউন্ট হবে, যদি আপনার এই যে এখন যেটা আছে ইউনিভার্সিটির যে টাকাগুলো এবং এক বছরের যে আপনার এই দেশে যে আপনি থাকা খাওয়া বাবদ এক বছরের টাকা, যেটা আমি আগেই বলেছিলাম সেটা, এবং ইউনিভার্সিটির যে টাকাগুলো আপনি দেন নাই ডিপোজিটের পয়সা বাদে যেগুলো রয়েছে এইগুলো আপনার অ্যাকাউন্টে রাখবেন আপনি 28 দিনের জন্য, এবং এইটাই একটা ক্রাইটেরিয়া মিট করলেন, এবং একটা ইউনিভার্সিটি বা কলেজ যেটাই আপনাকে অফার দিছে সেইটা, এই দুইটা জমা দিলেই এমবেসি থেকে আপনাকে হয়তো একটা ইন্টারভিউ নিবে, নিয়ে ভিসা দিয়ে দিবে। না
আরেকটা ক্রাইটেরিয়া আছে এই দেশে আসার, সেটা হলো যে টায়ার ফাইভের মাধ্যমে, টায়ার ফাইভের মাধ্যমে যারা মিনিস্টার অফ রিলিজিয়ন আছেন তারা এই দেশে আসতে পারবেন। আপনার যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় অথবা কোনো মসজিদে যদি আপনি মিনিস্টার অফ রিলিজিয়ন হিসাবে প্রিচ করতে চান, অথবা আপনি যদি কোনো ইমাম হিসাবে একটা চাকরি পান, আপনার যদি ইংলিশের যোগ্যতা থাকে, ইংলিশে আইএলটিএস স্কোর 5.5 পান, তাহলে আপনি এদেশে আসতে পারবেন। স্পোর্টস পার্সন যারা আছে যে খেলাধুলায় দক্ষ, তারা যদি কোনো অফার পায় কোনো ধরনের ক্লাব থেকে তারাও আসতে পারবে, এবং আরও আসতে পারবে যারা এই শর্ট টার্ম ভিজিটের জন্য টায়ার ফাইভের আন্ডারে আসতে পারবেন। সেই ভিজিটটা হবে আপনি এখানে এসে আপনার স্পন্সর আপনাকে 6 মাসের জন্য একটা অফার লেটার ইস্যু করবে। সেই অফার লেটারের মাধ্যমে আপনি এখানে আসবেন, যেমন আপনি যদি ইনোভেটর হন অথবা আপনি যদি সাপোর্ট, আপনি যদি আর্টিস্ট হন তাহলে আপনি আসতে পারবেন। সেটা হলো টায়ার ফাইভের। আর হলো হ্যাঁ টায়ার টুটা এখন, আগে বেতন ছিল 29,000 সামথিং 600 সম্ভবত, এই বেতনটা এখন কমিয়ে 25,600 হলে একজন স্পন্সর আপনাকে একটা অফার লেটার দিতে পারেন। আর আপনার যদি আইএলটিএস লেভেল 4 থাকে এবং আপনি একটা অফার লেটার পান একজন ইউকের, যার স্পন্সরশিপ লাইসেন্স আছে ইউকে বর্ডার এজেন্সির কাছ থেকে, তাহলে আপনিও আসতে পারবেন। সো এখন ইউকেতে আসা একেবারে ইজি করে ফেলছে গভর্নমেন্ট আমি মনে করি। আমরা যারা, আপনারা যারা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টই বলেন, হাই স্কিল মাইগ্রেন্ট বলেন, অথবা টায়ার টুর মাধ্যমে ওয়ার্ক পারমিট যেটা আসতে চান, তাহলে ডেফিনেটলি আপনাদের যেটা করতে হবে এই নির্ধারিত এরিয়ায় যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে, যেমন এডুকেশনের জন্য আসতে হলে এডুকেশন ইনস্টিটিউটের স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে, যেমন মনে করেন আপনার সবগুলো ইউনিভার্সিটিরই স্পন্সরশিপ লাইসেন্স আছে। এবং আপনি যদি টায়ার টুতে আসতে চান, ওয়ার্ক পারমিটে আসতে চান, তাহলে রেস্টুরেন্টই বলেন, পার্টিকুলারলি আমাদের এখানে বেশিরভাগই রেস্টুরেন্টের ব্যবসা করেন, তাদের যদি স্পন্সর আপনার আত্মীয় যদি থাকে কেউ, তো আপনি তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন তার স্পন্সরশিপ লাইসেন্স আছে কিনা। যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে তাহলে আপনাকে নিয়ে আসতে পারবে। আপনার আইএলটিএস সেক্ষেত্রে অনেক কম, 4 পাইলেই হয়ে যাবে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।